ভারতীয় জনতা পার্টির জোরহাট সাংসদীয় সমষ্টির পক্ষেপিত প্রার্থী তপন কুমার গগৈয়ে আজি মামরা বিধানসভা সমষ্টিত ব্যাপক নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করেছে। এটা দিনতে প্রায় 13খন নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে পুয়ার ভাগরপা মামরা, তারপরে কচুমারি, তারপরে ডবা, এনে ধরনের বিভিন্ন গাঁও পঞ্চায়েত, দিশাংপানি গাঁও পঞ্চায়েত নির্বাচনী সভা সম্বোধন করেছে। ব্যাপক হারত জনসাধারণের সঁহারি আদি লাভ পাওয়া পরিলক্ষিত হয়েছে। তখন সঙ্গ দিছে ভিন্নজন নেতার মামরা বিধানসভা সমষ্টির বিধায়ক তথা সরকারের ক্যাবিনেট মন্ত্রী যোগেন মোহন ডাঙরিয়া। আমি পুনে পুনে নির্বাচনী সভার মাজতে তপন কুমার গগৈ ডাঙরিয়ার আর যোগেন মোহন ডাঙরিয়ার মতামত লোলে আগবাহ। তপন কুমার গগৈ ডাঙরকে এখন ফুলাম গামোছা আদরণ জানাবলৈ যাচ্ছি। মনোনয়নপত্র দাখিল করার পিছত যাকালি সোনারী সমষ্টিত মানে প্রায় 11খন নির্বাচনী সভাত অংশগ্রহণ করল, আর আজি মামরা বিধানসভা সমষ্টিত প্রায় 13খন আমি নির্বাচনী সভাত অংশগ্রহণ করি। আমার সকলের শ্রদ্ধার মন্ত্রী যোগেন মোহন ডাঙরিয়া আছে আর আমার সতীর্থসকল আছে, সকলে আমি এই সভাত অংশগ্রহণ করে আছো। আর রাইজর স্বতঃস্ফূর্ত সঁহারি আছে, আর রাইজে সদায় উন্নয়নের পক্ষত থাকে, কারণ নরেন্দ্র মোদী ডাঙরিয়া নেতৃত্বত আজি ভারতবর্ষ যে ধরনের উন্নয়ন হয়েছে, ভারতবর্ষক বিশ্বগুরু আসনের প্রতিষ্ঠা লাভ করবর কারণে সক্ষম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আজি ভারতবর্ষর ভিতরতে পাঁচখন রাজ্যের ভিতর আনিবর কারণে রাতি দিন একাকার করে কাম করে আছে। সকল জেলাতেই হাজার হাজার কোটি টাকা উন্নয়নমূলক কাম আরম্ভ হয়েছে। রাইজে সেখানে সদায় উন্নয়নের পক্ষত আছে, সিদ্ধান্ত লৈছে রাইজে, নির্ণয় লৈছে রাইজে যে 19 তারিখের দিনট ভারতীয় জনতা পার্টি পক্ষত ভোট প্রদান করব। আমার মিত্রজোঁট প্রার্থী হিসাবে যোরহাট লোকসভা সমষ্টির মোক বিপুল ভোটত জিকাই পঠাব, আর মামাবাসী রাইজে সেখান আশীর্বাদ মোক করব, এই বিশ্বাস মোর আছে। শুনক, ইতিহাসে সদায় এটা কথা প্রমাণ করে আহিছে যে যত মহিলার অংশগ্রহণ তাতেই সফলতার মুখ দেখিলে পোৱা যায়। আপুনি যদি ইতিহাস চাই যে মহিলাসকলে নিজের প্রাণ বিসর্জন দিও দেশ জাতি রক্ষা করেছে করার নিদর্শন আছে। সেই কারণে এতিয়া নির্বাচন এখন দেশ রক্ষা করব লাগিব, উন্নয়নের ধারা অব্যাহত রাখব লাগিব। সেখানে মহিলাসকল ওলাই আহিছে, এইকটা দিন মহিলাসকল পুরুষসকল সকলো ওলাই আহিব, সকলো শ্রেণী রাইজে এটা নির্ণয় লৈছে যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী বনাবই লাগিব। আর নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার লগেলগে আমার যে উন্নয়নের ধারা সেইখানে অব্যাহত থাকবে, কারণ ডাবল ইঞ্জিন সরকার চলিব। ইয়াত আমার সরকার আছে, তাত নরেন্দ্র মোদী ডাঙরিয়া নেতৃত্ব সরকার হব, আর আমি ডেভেলপমেন্টের কাম করিবর কারণে সাহস পাম। কিন্তু দরা তপন গগৈ আমার প্রার্থী, আমি দরা ধরা, আমি লগত জোন দিয়া আছে, হয় নয়, আমি সকল এজিপি জোন দিয়ালে পঠিয়েছো। এটা এনেকা ধরনের আজি বিয়াখনার যে আজি মূল আকর্ষণে হয়েছে তপন গগৈ। আজি দিনট আমি 12খন সভা মামরা সমষ্টিত, এটা 2 নম্বর প্রতিটি পঞ্চায়েতের এখনক সভা দেখিছে। এটা হাজার হাজার রাইজ ইয়াতে স্বতঃস্ফূর্তভাবে সঁহারি, ইয়াতে এঘর মানুষ নোহাকে আহিছে। গোটে এইটাই প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীক পুনের প্রধানমন্ত্রী হব, আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া হাত শক্তিশালী হব, আর যার সংকল্প বিকশিত ভারত, বিকশিত বিকশিত চৰাইদেউ, বিকশিত মামরা, বিকশিত দিশাংপানি আর বিকশিত মহিলা উন্নয়ন, মহিলা মুখত হাঁহি, প্রত্যেকের মুখত হাঁহি, হাঁহি কেতিয়া আহে, মানুষের যেটা আনন্দ আহে, সুখ অনুভব করে বা অভাব দূর হয়। এটা এইখান সরকার দিনতো বহুত সন্মান পাইছে। আমি নিযুত মইনা আকৌ শেহতীয়া আঁচনিখন মহিলা সবলীকরণের লগতে আমার বেটি বচাও বেটি পড়াও, এই কেন্দ্রীয় সরকার আঁচনিবিল পাবলে হলে এমপি লাগবে আমাক, গতি আমার এমপিক ইয়াতে পাব চৰাইদেউতে, আকৌ যদি বিরোধী এমপিক জিকায় আমেরিকাত যাব লাগিব, তেওঁৰ ফুয়াদিং আনিব লাগে, তে রাইজে সিদ্ধান্ত লব আমেরিকার ফুয়াদিং আনিব, ভাগবত পাঠ সানাটো আনিব যাব, নে নিজে কাষতে পোৱা তপন গগৈ চলে যাব। গতি এই নির্বাচন মানে ভাবো রাইজ এতিয়া বহু জ্ঞানী হয়েছে, সচেতন হয়েছে, এবার গণতন্ত্র শক্তিশালী হব। বেশি বহাই নক, মানে এই মানে উফাই ডাঙমা বলে আমি উফাই ডাঙমা মানুষ নহয়, কিন্তু রাইজর উৎসাহ দেখি আমি 30টো ডিফারেন্স হব লাগে বলে ভাবিছো। কিন্তু এই টার্গেট হওয়ার কোনো অসুবিধা নাই, আমার অগ্রপদ দলের সকল ভোটদাতায় এবার বিজেপি দিব, যে বরপেটাত বিজেপি দলকর্মী হাতিসিনত ভোট দিব, এই মিত্রজোঁটর চরিত্রটা এবার তলর পর্যায়লৈকে সাংগঠনিকভাবে আমি শক্তিশালী হয়েছো।